দোলের দিন এলাকার যুবককে কাছের বোতল দিয়ে আঘাত। অভিযুক্ত যুবককে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনায় আহত যুবকের মুখে গভীর ক্ষত। বোতল দিয়ে মেরেছে, না বাড়ি দিয়েছে, ওখান থেকে ওই কাচের টুকরো ওখানে পড়ে এসে লেগে কেটে গেছে। রঙের উৎসবে অশান্তির ছবি। মঙ্গলবার দোল উৎসব উপলক্ষে 8 থেকে 80, ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছিলেন রঙের আনন্দে। সেই সময় প্রতিবেশীকে কাচের বোতল দিয়ে আঘাত। ঘটনায় মুখে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশী সুশান্ত দাসকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনার জেরে রং খেলার দিন উত্তেজনা ছড়ালো বনগাঁ থানার খয়রামারি এলাকায়। ঘটনায় অভিযোগ প্রসেনজিৎ দে নামে এক যুবকের বিরুদ্ধে। সুশান্ত দাসের অভিযোগ, রং খেলার সময় হঠাৎই বচসা বাঁধে। সেই সময় অভিযুক্ত প্রসেনজিৎ আচমকাই কাচের বোতল দিয়ে আঘাত করে তাকে। আঘাত লাগে সুশান্তের মুখে। ঘটনায় মুখ কেটে যায় মারাত্মকভাবে। হাসপাতালে নিয়ে গেলে মুখে বেশ কয়েকটি সেলাই পড়ে সুশান্তের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, অভিযুক্ত প্রসেনজিৎকে আটক করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে। পাল্টা পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী গিয়ে আটক করে প্রসেনজিৎকে। অভিযুক্তকে এদিন বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আক্রান্ত যুবক সুশান্ত বলেন, বোতল দিয়ে মেরেছে, না বাড়ি দিয়েছে, ওখান থেকে ওই কাচের টুকরো ওখানে পড়ে এসে লেগে কেটে গেছে। গন্ডগোল কিছু নিয়ে ছিল না। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের সাথে আক্রান্ত যুবক ঘটনার সময় একসাথেই ছিল। সকলে মিলে রং খেলছিলেন তারা। আচমকা কোনো কারণে নিজেদের মধ্যে বচসা বেঁধে যায়, তারপরেই এই কাণ্ড। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।